আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম শুভন স্টাডি নতুন একটা ভিডিওতে আমি তোমাদের শুভন ভাই রয়েছে আজকে ভিডিওতে কথা বলবো দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে অর্থাৎ আগামী বছরে যারা এসএসসি পরীক্ষা দিবা বর্তমানে ক্লাস টেনে পড়াশুনো করছো যাদের এই টেস্ট পরীক্ষা হয়তো বা সামনে বা বর্তমানে চলছে সেক্ষেত্রে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছ থেকে পাই সেগুলো নিয়ে আলোচনা করব সাথে পরীক্ষারও কয়েকটা আপডেট হতো শেয়ার করবো তাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকো তোমরা এবং বিষয়গুলো জেনে নাও মূল টপ থেকে চলে যাবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো কারণ সামনে তোমাদের পরীক্ষা এবং টু যে তথ্যগুলো তোমরা কাছ থেকে তোমরা পাবা কারণ এর আগেও আমরা এর আগের বছরগুলোতে আমরা তথ্যগুলো দিয়েছি তোমাদেরকেও আমরা দিব এবং নির্ভুল তথ্য পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স দেখতে পারো কারণ এখানে ভরসার বিষয়টা রয়েছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা বাজিয়ে রাখবা বেল আয়কন বাজিয়ে অল দিয়ে রাখবা কারণ তাদের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে কোনো ভিডিও মিস করবে না তুমি তোমার পরীক্ষা সম্পর্কে তো যেটা বলছিলাম এক্ষেত্রে আমরা আর ফেসবুক থেকে যা দেখছো ফলো দিয়ে রাখবো কেমন এসএসসি পরীক্ষা দু হাজার তেইশের কয়েকটা প্রশ্ন পাই টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা আছে কি না পরীক্ষা কবে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কত নম্বর পরীক্ষা হবে মানবণ্টন কেমন হবে কোন সিলেবাসে পরীক্ষা হবে কত সব বিষয়ে সাজেশন এই বিষয়গুলো নিয়ে তা আমরা একে একে প্রশ্নের অ্যান্সারগুলো দিই তো প্রথমত টেস্ট পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় যে নোটিশ দিয়েছে সেখানে তারা বলেছে যে নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে ফলাফল দেবে অর্থাৎ এরই মধ্যে অনেকে স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গেছে অনেকে আবার হচ্ছে অনেকে আবার এখনও শুরুই হয় না তো সেই দিক থেকে টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কথা কারণ সেরকম কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় দেয় না কিন্তু এটা স্কুল কর্তৃপক্ষ অনেক ধরনের নিয়ম বানায় যেমন টেস্ট পরীক্ষা ফেল করলে তোমাকে ফর্ম ফিল আপ করে দিবে না তোমাকে পরীক্ষা দিয়ে দেবে না বা তোমার হয়তো বা টাকা লাগলো প্রত্যেক যে কয় বিষয়ে ফেল করবে সেই কয় বিষয়ে এক পাঁচশো করে বা দুশো করে তিনশো করে টাকা দিতে হবে বা অনেক সময় বলে যে তুমি ফেল করলে ওই পরীক্ষাগুলো আবার দিতে হবে এরকমই বেশ কিছু নিয়ম রয়েছে এটা স্কুল কর্তৃপক্ষের নিয়ম এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কিছু করার নাই বা এখানে তোমাদেরও কোনো কিছু করার নাই ফেল করা যাবে না পাশ করতে হবে যদি ফেল করো সেক্ষেত্রে স্কুল যে পানিশমেন্ট দিবে সেটা তোমাকে নিতে হবে কেমন কারণ স্কুলের স্কুলের অধীনে পড়াশোনা করছো পরীক্ষা কবে হবে এটা একটু পরে আসতেছি তার আগে বলি কত নম্বর পরীক্ষা হবে দেখো এই যে নোটিশ এখানে একটা কথা তারা সুন্দরভাবে বুঝিয়ে বলছে যে এই যে এসএসসি পর্যায়ে আইসিডি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় পনেরো নম্বর পঞ্চাশ অর্থাৎ এস যে আইসিডি পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে তাছাড়া বাকি সকল বিষয়ে এক ঘন্টা তোমার তিন ঘন্টা পরীক্ষা এবং একশো নম্বরের পরীক্ষা হবে এখন এই পঞ্চাশ নম্বরে কতক্ষণ পরীক্ষা এটা জানি না হয়তো বা সামনে নোটিশে তারা বিষয়টা ক্লিয়ার করবে তবে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ নম্বর পরীক্ষা এটা কনফার্ম থাকো সময় কমাই দিবে আর বাকি সকল বিষয় স্বাভাবিক নিয়মে পরীক্ষা হবে কেমন এরপর কোন সিলেবাসে পরীক্ষা হবে দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে যারা সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করেনি আমি দেখো ডিসক্রিপশনের বক্সে ক্লিক করো ওখানে লিঙ্ক দিয়ে রেখেছি আমি একদম সংক্ষিপ্ত সিলেবাসে ডাউনলোড সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা সকল বিষয়ের সাজেশন দেখো সাজেশন একটু কথা বলে আমরা এর আগে দু হাজার বাইশ সালে পরীক্ষার্থীদের সাজেশন দিয়েছি তোমাদেরকে আমরা সাজেশন দিও এক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়ের সাজেশন দরকার কোন কোন সাবজেক্ট সেই সাবজেক্টের নামগুলো কমেন্ট আমাদেরকে জানাও যে কমেন্টগুলো বেশি আসবে সেই সেই কমেন্টের উপর নির্ভর করে আমরা সাজেশন দিব। আমি আবারও বলছি যে কমেন্টগুলো যে সাবজেক্টের নামগুলো বেশি বেশি আসবে সেগুলো আমরা ফার্স্ট সাজেশন দিব এই আস্তে আস্তে সবগুলো সাজেশন আসবে তবে কমেন্টের উপর নির্ভর করছে তোমাদের আগ্রহের উপর নির্ভর করছে আচ্ছা এরপর একটা প্রশ্ন আসছে যে পরীক্ষা কবে হবে এখন পরীক্ষা কবে হবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতি বলে যে এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে তোমাদেরও পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ারই কথা ছিল কিন্তু পরবর্তী কর্মকর্তারা জানিয়েছে যেহেতু করোনা বন্যা নানান সমস্যার মধ্যে তোমরা স্কুলে ক্লাস ঠিকমতো করতে পারো তাই তোমাদেরকে পরীক্ষা এক মাস পিছাবে সেক্ষেত্রে ফেব্রুয়ারি পরিবর্তে পরীক্ষা হচ্ছে মার্চ মাসে কিন্তু মার্চ মাসেও পরীক্ষাটা হবে না কারণ হচ্ছে মার্চ মাসে হচ্ছে গিয়ে তোমার রমজান রয়েছে ঈদ রয়েছে সেই ধারাবাহিকতায় ঈদের পরে পরীক্ষা সম্পন্ন সবচেয়ে বেশি তোমরা ধরে নাও যে ঈদের পরেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে রোজার মধ্যে পরীক্ষা মনে হয় না তারা এত বড় পাবলিক পরীক্ষা যেখানে বিশ বাইশ লাখ শিক্ষার্থী সেখানে পাবলিক পরীক্ষা তারা নিবে ধরে নাও রমজানের পরেই তারা পরীক্ষা নেবে ঈদের পরে তো সেভাবেই তোমরা পরীক্ষা প্রিপারেশনগুলো নেওয়া এবং এরই মধ্যে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস কীভাবে শেষ করবা সেটা কিন্তু গাইডলাইন ভিডিও আপলোড করা হয়েছে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিও একদম সহজভাবে দিয়েছি যাতে তোমরা খুব সহজে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ করতে পারো আমরা অনেকগুলো কৌশল নিয়ে এখানে আলোচনা করেছি তো সেই ভিডিওটা দেখার তোমাদের জন্য রিকোয়েস্ট করবো সো আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ